रिमझी में धाराते चाय मन हाराते, रिमझी में धाराते चाय मन हाराते, ए भालोबाशाते आमाके भाषाते, एलो मिज्जे एलो घिरे बृष्टि सुरे सुरे सोनाय रागिनी, मने स्वप्न एलो मेलो एकि शुरू होलो प्रेमेर कहिनी, एलो मिज्जे एलो घिरे बृष्टि सुरे सुरे सोनाय रागिनी, मने स्वप्न एलो मेलो एकि शुरू होलो प्रेमेर कहिनी, रिमझिमे धाराते चाय मन हाराते, रिमझिमे धाराते चाय मन हाराते। ওকে, তো আপনারা তাহলে বুঝতে পেরে গেছেন আজকে সবথেকে টাফেস্ট জিনিস নিরামিষের মধ্যে সেটা হচ্ছে মোচা, হচ্ছে মোচা, ঠিক আছে? এই যে একটা একটা করে ছাড়িয়ে রাখো, তারপরে কাটো, তারপরে সেদ্ধ করো, তারপরে রান্না করো, ঝামেলা চূড়ান্ত। ওই জন্য অর্ধেক মানুষ মোচা খাওয়াই তুলে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিগমেন্টেশন রেড কালারে, ভাববেন না এটা কিছু দাগ, এটা বিটরুট লাগিয়েছি। जैसे परियों की ख्वाब, जैसे उछली किरण, जैसे वन में हिरण, जैसे मंदिर में हो एक जलता दिया। हो एक लड़की को देखा तो ऐसा लगा। সকাল বেলা আপনাদের একটা মন ভালো করা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের ডাইনিং এর যে কার্টেন আছে না, কার্টেনের উপর একটা সুন্দর জিনিস এসে বসেছে, দেখবেন দান। এই যে এই দেখুন মিস্টার বাটারফ্লাই, মিস্টার মিসেস আই ডোন্ট নো, আর বাটারফ্লাই খুব সুন্দর দেখতে, তাই না? এই বাবা, ওর একটা পাখনা কেটে গেছে, দেখুন একটা পাখনা নিচে পর্যন্ত আছে, একটা পাখনা নেই, এটা ব্লেডেই কেটেছে বোধ হয়, বদমাস। উঠে পড়ো, একটা জিনিস দেখে আপনাদের, অনেকগুলো ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন তো, বাট যত সময় মনে হচ্ছে প্রত্যেকটাই মেল ফুল, কারণ ফিমেল ফুল হলো না, ওই তলায় শশার মতো কিছু একটা জিনিস লেগে থাকে। দেখুন এইটাই ফোকাস করছি, এটাতে দেখুন নর্মাল, মানে ফুলটা ঝরে পড়ে যাবে শুকিয়ে, আমার মনে হচ্ছে যত সম্ভব শশা এই ফুলটার থেকে হবে বলে তো আমার মনে হচ্ছে না, বাট আমি যেটাই মনে করি তার উল্টোটাই হয়। কারণ পানতি, আই অ্যাম পানতি, দুনিয়া মে কোই দেখা হি নাহি, মে সাচ্চা লুজার, মে সাচ্চা লুজার, मैं सच्चा 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 लूजर। गाले अमन भाभे बीटेर रोश घुसे सी, सबाई भाबे जे आमार गाले दाद हुए छे। दादा धाजा चुल कने देखे मुक्ति चान, लागाल रिंग गार्ड। वाह, येलो कलर का फूलटा, जवा फूलटा की मारात्मक लागछे, देखते देखेछेन येलो और भेतरटा पुरो ये कलर है, की कलर है जाना, टू माने ओई रेडिश, ठीक ना, रेडिश पिंक कलर है। एइदिके देखुन, এইদিকে দুটো জবা ফুলের কালার অসাধারণ ফুটেছে, প্রচুর সাদা ফুলও ফুটেছে। আমি আজকে পুজো করবো না বলেই মনে এত ফুল ফুটেছে, বললাম না পানতি, আই অ্যাম পানতি, দুনিয়া। এই দেখুন এইদিকে কত ফুল ফুটেছে, ওয়াও, এই ফুলটা দেখুন জাস্ট মারাত্মক। এই হচ্ছে গোলাপ সুন্দরী, এটার নাম, এটা গোলাপ ফুলও ফুটেছে ওইখান থেকে, এর নাম হচ্ছে গোলাপ সুন্দরী। লাল শাকগুলো দিনকে দিন সুন্দর হচ্ছে বড়, ওয়াও কি ডিফারেন্ট কালারের জবা ফুটেছে দেখো আজকে। এই দেখুন প্রথমে দেখাই এই দুটো ফুল, তিনটে ফুল একই গাছে তিনখানা ফুল ফুটেছে, ওখানে একটা আর এই দুটো একটা, এখানে একটা হোয়াইট জবা আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াইট প্রচুর জবা আছে, এই কালারটা দেখুন হোয়াইট মধ্যে পিঙ্ক, ওয়াও জাস্ট মানে ফাটাফাটি কালার। Within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun?
মাধবীলতা দেখাতে বলেছিলেন, এই যে মাধবীলতা যথেষ্ট বড় হয়ে গেছে, ভালো কচি কচি পাতা বেরিয়ে এই যে এতদূর উঠে গেছে। টাস্ক হোমওয়ার্ক পুরনো ক্লাস ওয়ার্ক স্ট্র দিয়ে এই করা, দেখি এদিকে দেখ ঘোড়া ব্যাপার, বিটা কোথায়, ইয়েস এই যে কটন দিয়ে বি করা, কি হচ্ছে কেন হচ্ছে জানি না, আমার চোখে অ্যালার্জি হচ্ছে, এত অ্যালার্জি হচ্ছে যে আমার মনে হচ্ছে এই চোখটা আমার আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। রো 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 ইউ বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। ওকে, আপনাদের মধ্যে কেউ একজন বলেছিলেন দিদি লিপের পিগমেন্টেশন কিভাবে দূর করলে, সেটা আমি অনেকবার ব্লগে বলে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে বায়োটিকের বায়ো লিপ বাম, লিপ হোয়াইটেনিং এর সামথিং কিছু একটা লিপ বাম আছে, বায়োটিকের বায়ো ফ্রুট লিপ বাম বলে সার্চ করবেন পেয়ে যাবেন, অ্যামাজন বা পার্পল বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওটা অ্যাপ্লাই করবেন, মিনিমাম 6 মাস অ্যাপ্লাই করার পর কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আর অনেকে আমাকে না কমেন্ট করছেন যে ফেয়ার কি করে হলে, এই অদ্ভুত, আমি ফেয়ার 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 কি কখনো হওয়া যায়, হয় না। হ্যাঁ, হয়তো পিগমেন্টেশনগুলো ফেসের দূর হয় বা তারপরে ফেসটা ক্লিয়ার হয়ে যায় এটা হতে পারে, বা ট্যান দূর হয় এটা হতে পারে, আমার হয়তো কোনো টেনশনের কারণে বা প্রচণ্ড মানে চাপের কারণে, মানসিক টেনশনের কারণে আমার মুখে প্রচণ্ড ট্যান পড়ে গিয়েছিলো, সেটা অটোমেটিক্যালি চলে গেছে আস্তে আস্তে, এটা চলে যায় যখন আপনি মন থেকে আবার হ্যাপি হতে স্টার্ট করবেন তখন অটোমেটিক্যালি চলে যাবে। তো এটা ফেয়ারনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর একটা মানুষ হঠাৎ করে কখনো ফেয়ার হয়ে যেতে পারে না, একদমই সম্ভব না, সেটা জাস্ট ট্যানটা রিমুভ হতে পারে। ওকে, আমি 2 মিনিটের খাবার করে নিয়ে চলে এসেছি ম্যাগি, কারণ হাতে একদম টাইম নেই, তাই এটা খেয়েই আমি পেট ভরাবো, যদিও ম্যাগিটা আমার ফেভারিটের মধ্যেই পড়ে। যে আইসক্রিম নিয়ে খাটে উঠে পড়েছে, এ ভগবান, মা নিচে বসে খেতে পারতিস তো, এটা আমার বানানো আইসক্রিম, রাবড়ি আইসক্রিম, ঠিক আছে, মানে দুধ মেরে ঘন করে করেছি এটা। আমাকে প্রত্যেকবার মানে প্রত্যেক মানে মাঝে মাঝে ব্লগে যখন দিদি আইসক্রিম তৈরির রেসিপি দেখাবে, তাদেরকে বলে রাখি আমি মাঝখানে অনেক ব্লগে আইসক্রিম তৈরির রেসিপি অলরেডি দেখিয়ে দিয়েছি, মেবি আপনারা ওটা মিস করে গেছেন, বাট আমার মানে কোন ভিডিওতে আছে এখন আমার মানে খুঁজে বলা অসম্ভব, মেবি আপনারা পুরোনো ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবেন। অনেকবার অনেক রকমভাবে আইসক্রিম বানানোর রেসিপি দেখিয়েছি, ওরিও বিস্কিট দিয়ে দেখিয়েছি। এত ঠান্ডা লেগে গেছে, সেটা ডিসাইডেড কি ওদিকে ওই ক্লাস শেষ করানোর পরেই আমি স্নানটা করব। আর এই যে এই লিপ বামটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু যদি আপনাদের স্কিন মানে ঠোঁটের উপর কোনো ব্ল্যাক প্যাচেস থাকে, এটা কিন্তু অনেকটা রিমুভ করতে সাহায্য, পুরোটা কিন্তু তুলতে পারবো না বলে দিলাম, অনেকটা রিমুভ করতে সাহায্য করে। লিঙ্ক আমি দিতে পারবো না, বিকজ অনেক সময় অ্যাভেলেবল থাকে অনেক সময় থাকে না, তো আপনারা এই যে বায়োটিকের বায়ো ফ্রুট হোয়াইটেনিং লিপ বাম এটা সার্চ করবেন পেয়ে যাবেন। আর অনেকে আপনারা বলছেন দিদি তুমি নতুন ড্রেস কিনলে, পরলে না পরলে না, এই যে পরে নিয়েছি পরে নিয়েছি। দুটো, এক নম্বর আগে যেটা করছিলাম সেটা হচ্ছে কেয়া শেখের নিম ওয়াটার, তো ওটা যখন প্রচন্ড পিম্পল হয়েছিল তখন করেছিলাম, এখন আর ওটা ইউজ করি না, এখন যেটা ইউজ করি আরবান বোটানিক্সের রেজিল বেজিল এন্ড নিম টোনার, আমি হাতে করে ইউজ করি, কারণ তুলোতে না অর্ধেক শোক করে দেয়, বেকার প্রোডাক্ট নষ্ট হয়, নষ্ট না নষ্ট না মা, এগুলো বাচ্চাদের জন্য মাখার জন্য নয়, বাচ্চাদের মাখার জন্য নয়। এখন বন্ধুর পড়াশোনা অভিযান চলছে, ডি লেখা, এখন কটা বাজছে, এখন বাজছে 5:10, তো এখন বন্ধুর আর একটা দুটো ভিডিও বানাতে হবে, তো ভিডিও। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান, আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে আজকে কি করতে এসেছি, আজকে সোমবার, সেরকম কিছু ভালো বানানোর নেই, বাট স্টিল আমি ভাবলাম যে আজকে একটু রসগোল্লা বানাই, গরম গরম রসগোল্লা, গরম গরম রসগোল্লা। আমি আমি না মিষ্টিটা না খুব একটা ভালো বানাতে পারি না, এর আগের বার যখন ট্রাই করেছিলাম এত বাজে হয়ে গেছিল,
মা বাবার অ্যানিভার্সারি ছিল আর ওই ইয়ে বানিয়েছিলাম ব্রেড দিয়ে জামুন, সে ভেতরে এমন শক্ত যে কামড়ালে কাটাক করে লেগেছিল, পুরো একদম মানে একদম পুরো ফ্লপ হয়ে গেছিল। তো আজকে রসগোল্লা বানাবো, দেখা যাক ট্রাই করে কিরকম হয়, যদি ভালো হয় ডেফিনেটলি আপনারা জানতে পারবেন, যদি খারাপ হয় আমরা জানতে পারবো, আপনারা পারবেন না। ওকে, তো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি পুরো 1 কাপ চিনি আর তার মধ্যে দেবো 1.5 কাপ জল, দিয়ে রসটা আগে বানিয়ে রেখে দেবো। আর রসগোল্লার রস বেশি কিন্তু মানে গাঢ় হবে না, একটু পাতলা পাতলাই হবে, কারণ রসগোল্লাগুলো দিয়ে এর মধ্যে কিছুক্ষণ ফোটাতেও হবে। তো জাস্ট ফুটে গিয়ে অল্প একটু কালারটা চেঞ্জ হবে, তখনই আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দেবো 1/2 কাপ সুজি। দুধ আর সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর মিক্স করে করে ভালো করে নেড়েই যেতে হবে যাতে বেশ স্মুথ একটা পেস্ট হয়। নেড়ে যাও। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো ঘি, যাতে ব্যাপারটা আরও বেশি একটু মসৃণ হয়। তো এরপরে আরও ভালো কিছুক্ষণ নেড়ে নেবো, যতক্ষণ না মানে মোটামুটি এটা মানে দেখেই বুঝতে পারেন পুরো পাকটা হয়ে গেছে, কড়ার সাথে লেগে লেগে যাচ্ছে না, পুরো উঠে ছেড়ে যাচ্ছে। তো সেরকম অবস্থায় আমি এটাকে তুলে একটা থালার মধ্যে রেখে দেবো, আর গরম থাকতে থাকতেই ভালো করে দোলে মোচলে মেখে নেবো যাতে আরও একটু স্মুথ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি কী সুন্দর লম্বা ল্যাংচার মতো ফেলে রেখে দিয়েছি। এরপরে হাতে একটু ঘি মাখিয়ে নেবো, দিয়ে ভালো করে বলগুলো গড়ে নেবো। প্রথমে রসটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি, যাতে কিছুই না মানে গরম করে নিতে হবে। তো এরপরে এক এক করে আমি এর মধ্যে রসগোল্লার বলগুলো এর মধ্যে ফেলে দেবো, দিয়ে 5-7 মিনিটের মতো ফোটাবো ঢাকা দিয়ে, তারপরে বন্ধ করে রেখে। এখানে আমি একটা বড় ভুল করে ফেলেছি, সেই জন্য আমার রসগোল্লাগুলো একদমই জমের অখাদ্য খেতে হয়েছিল। সেটা হলো আমি বলগুলো বানিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এই ভুলটা আপনারা করবেন না। বলগুলো বানিয়েই মানে গরম থাকতে থাকতেই সঙ্গে সঙ্গে রসে ডিপ করে নেবেন, তাহলে ভেতর পর্যন্ত ঢুকে যাবে। ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার হাতে মিষ্টি আমি একবারই ট্রাই করেছি, এত বললাম যে এত ফ্লপ খেয়েছিলাম যে তারপর থেকে আর মিষ্টি ট্রাই করিনি। এবার মায়ের মুখ থেকে সেই গল্পটা শুনুন এখনই। বলো তোমাদের সেই মিষ্টি খাওয়ার গল্প বলো। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তে মো মিষ্টি তৈরি করেছিল রাতে মুখে, না না কোথায় বলো, কি সুন্দর দেখতে হয়েছিল জিনিসটা, দেখতে আমার গোলাপ জামুন দারুণ হয়েছিল দেখতে, দেখে তো লোভ লাগছিল, দিয়ে এমনি করে মুখে দিতেই দেখছি ওরে বাবা রে সব আমি এখন ফ্রেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মোটামুটি রেখে দেবো 1.5 ঘন্টা। তখন রসগোল্লার আকার দাঁড়িয়েছে, ডাবল হয়ে গেছে। কি করি, ফ্লপ খাই নাকি? না না সুন্দর হবে, নাকি মিষ্টি কম হবে, কি হবে দেখ। খাও, খেয়ে বলো। ইদা করো, আর একটু রসটা শোক করবে, খুবই দারুণ হয়েছে বললো, এক সুন্দর হয়েছে তো দেখি। খাবো খাবো, ওই তো ধূপ আর বাটার, না না সব ফাব না। এই যে ফতেমা আন্টি অ্যান্ড রুকসানারি ইয়ে করছে হাত পাখা গরমে। না না ভয়ের জন্য হয়, ওটা তোর ভয় পেলেই হয়। হ্যাঁ অনিতে ভূতের ওই হোটেলে গল্পটা শুনুনি। হ্যাঁ ক্ষেতের পরে হচ্ছে জঙ্গল, আর ওই জঙ্গলটা ভয়াবহ জঙ্গল, জঙ্গলের ভিতরে
কেউ ধুতি পরে পায়খানা করতে এসেছিল দাদা, ভূত কেউ ঢিলাইছে বা ভূত কেউ ঢিলাইছে আরে বাবা, ও ধুতি পরে পটি করতে এসেছিল দেখ ভোর বেলায়। তো ও ক্যামেরা দিয়ে ধরছে, দেখছে ওর পাশে একজনকে আছে, হ্যাঁ বলে আবার দেখছে না নেই, আবার আবার ধরছে, আবার এই তুই ন্যাশনাল লাইব্রেরিতে বই কি, ন্যাশনাল লাইব্রেরিতেই ভূত আছে, অন্ধকারে নামো সেখানে বসো, শোন ন্যাশনাল লাইব্রেরি বেথুন, বেথুন কলেজ, বেথুন কলেজে মারাত্মক ভাবে রাইটার্স বিল্ডিং এ, হ্যাঁ কি করছো আজকাল গল্প করতে, এই শোন সৌরভ গাঙ্গুলির গল্পটা শুনেছো, এলিসের বাড়িতে আমি একদিন রাত্রিতে ছিলাম, কিন্তু কেউ নেই, আমি একাই ঘুমোচ্ছি, অন্য ঘরে এলিস ঘুমোচ্ছে, ওই ঘরটা এসি আছে বলে ওই ঘরটা এলিস বলে না তুমি এখানে ঘুম, তো কিছুতে টাইট খুলছে না, কিছুতে আলো জ্বললো বাথরুমে, ওর ছেলে বাথরুমে গেল, তার মানে ছেলেই ধরেছিল নাকি, ওর ছেলে তো অন্য রুমে ঘুমাচ্ছিল, আচ্ছা আচ্ছা, লাইটটা জ্বালালো বলেই চলে গেল, তাই তো, জোক নাকি রে, কেউ একটা আমার কাছে এসেছিল, কোথায় ব্যাঙ্গালোরে ছিলে, ঠাকুরপুকুরে, ও ঠাকুরপুকুরে, নিচের ফ্লোরে আমি 5 বছর ছিলাম, তো ওখানে একটা বাড়ির নিচে সেম ফ্ল্যাটে ছিল, ওপরে আর নিচে করে ওখানে আমি ছিলাম, তখন ওইটা হয়েছিল, কিন্তু আমি কোনোদিন ওখানে কিছু দেখিনি, কিন্তু মানে এলিসের ফ্লোরে, আচ্ছা তাহলে কি গো উপর নিচে হয় নাকি, মানে গোটা ফ্ল্যাটটাই যার ফ্ল্যাট, আমার উপর না মিষ্টিদের অভিশাপ আছে যে আমি কোনোদিন জীবনে ভালো মিষ্টি বানাতে পারবো না, আসলে আমি মানুষই তো কর্কশভাষী, ওই জন্য মিষ্টি আমার দ্বারা হয়ে ওঠে না, ঠিক আছে, তো মিষ্টিগুলো হয়েছে খেতে ভালো লাগবে বাট ভেতরে না রসটা ঢুকছে না, কেন আমি বলে দিই, কারণ মিষ্টিগুলো আমি তৈরি করে মানে সুজি নাড়ুগুলো তৈরি করে কি করেছিলাম, অভিষেককে মুড়ি চা দিতে স্টার্ট করে দিতাম, এটাই ভুল করেছিলাম, কারণ সঙ্গে সঙ্গে তৈরি করেই ওটা মানে ওই রসে ফেলতে হতো, তাহলে ভেতর পর্যন্ত জুসটা ঢুকতো, বাট এটা ঢুকেনি, আমার আমার মিষ্টি প্রত্যেকবারে ফ্লপ খায়, আমি কোনোবারে আর মিষ্টি আর হয়ে ওঠে না আমার দ্বারা, খেয়ে দেখবে মানে খারাপ লাগছে, ওই ২ টাকার রসগোল্লা ৫ টাকার হয়েছিল, আবার এক নয়ার হয়ে গেছে, ৫০ পয়সার রসগোল্লা হয়ে গেছে, আরো ছোট হয়ে গেছে, তাই খাবে সবাই, রস লাগিয়ে খেয়ে নেবে, বড়ই অন্ধকার লাগছে, ওকে গাইজ এখন বেজে গেছে রাত্রি ১১টা
বাজেনি, 11:10 ঠিক আছে। আমরা এখন বেডরুমে চলে এসেছি কারণ আজকে নিচে গরম যেরকম না হোক পোকাতে ছিঁড়ে খেয়ে নিচ্ছিল, ঠিক আছে। জানলা দরজা খুললেই মানে পুরো পোকাতে একদম পুরো খেয়ে নিচ্ছে একদম। তো সেই জন্য আমরা সব তাড়াতাড়ি ওপরে উঠে গেছি। নদী এমনি তো আজকে সারা দুপুর ঘুমোয়নি, সেজন্য ওর বেচারে ভীষণ ঘুম পেয়ে গেছে, তো ওকে ঘুম পাড়াবো আর কি। তো আজকে ব্লগটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, আজকে আমরা সবাই মিলে বসে ভূতের গল্প করলাম সেটাও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাবা, লাভ ইউ, গুড নাইট। নদী গুড নাইট বলবে? হ্যাঁ, ওই যে আসছে নদী, টাটা গুড নাইট, টাটা গুড নাইট, টাটা গুড নাইট, টাটা গুড নাইট।